হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা রবীন্দ্রসঙ্গীতের টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে আসছি। খরবায়ু বয়ে বেগে, চারিদিক ছায় মেঘে। এই গানটায় ইমেজর স্কেল, ইমেজর টিউনিংয়ে আমি লেসনটা দিচ্ছি। আমার সুর বাঁধার লেসেন একটা দেওয়া আছে, তোমরা সেটা দেখে গিটারের সুর বেঁধে নেবে। আর ই মেজর স্কেলের যে সারেগামা, উদারা, মুদারা, তারা, তিনটেই আগে লেসেনে দেওয়া আছে। যারা সেটা এখনও দেখোনি একটু দেখে নেবে, কেননা এই খরবায়ু বয় বেগে গানটা ওই তিনটে সপ্তাহেই সুরের ওঠানামা আছে। যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি করে নেবে নিয়মিত আমার টিউটোরিয়াল পাওয়ার জন্যে। খরবায়ু বয়ে বেগে আমি প্রথমে স্থায়ী অংশটা বাজিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে নোটস বলে আমি দেখানোর চেষ্টা করব। স্থায়ী অংশ গানের স্থায়ী পার্টটা টিউটোরিয়াল দিচ্ছি। দেখো, খর বায়ু বয় বেগে, সা রে গা 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 ওয়ান গা রে, সা রে গা 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 ওয়ান গা রে, খর বায়ু বয় বেগে। যখন যে গানটা তোমরা প্র্যাকটিস করবে, গানের কথাটাকে একটু স্মরণে রাখলে সুবিধে হবে। তোমাদের সেই গানের কথাটাই হাতে সুরের মাধ্যমে, তারের মাধ্যমে বহিঃপ্রকাশ হবে। খর বায়ু বয় বেগে, সা রে গা 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 ওয়ান গা রে, খর বায়ু বয় বেগে, সা রে গা 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 ওয়ান গা রে। এরপরে চারিদিক ছায় মেঘে, নি সা রে 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 রে, নি তোমরা খেয়াল করো, নি নি নিম্ন সপ্তকের নি, দু নম্বর স্ট্রিংয়ের চার নম্বর ফ্রেট, চা। এখানে নিতে যে গানের কথাটা আমরা পাচ্ছি, চা, একের শূন্য রি, একের দুই দিক। দিক শব্দটা একটু খেয়াল করো, দিক, স্টিলটাকে বসিয়ে স্ট্রোক করে তুলে দেবে, দিক, যে কয়ের হসন্ত আছে। যদি এইভাবে প্র্যাকটিস করো তাহলে দিক শব্দটার বহিঃপ্রকাশ আমরা পাবো। দিক, দিক অর্থাৎ দু নম্বর ফ্রেটে, প্রথম স্ট্রিংয়ের দু নম্বর ফ্রেটে স্ট্রোক করে স্টিলটাকে তুলে দেবে। আর স্টিলের পেছনে যে এই আঙ্গুলের সাপোর্টটা আছে এটা থাকবে, অর্থাৎ মিউট হয়ে যাচ্ছে। দেখো, দিক। আর যদি আমরা স্টিলটাকে না তুলি তাহলে দি, দি, মানে দি হচ্ছে ক আমরা পাচ্ছি না। যদি আমরা স্টিলটাকে রেখেই দিই নোটসে, তাহলে দি ই একটা সুর পাচ্ছি, অর্থাৎ কয়ের হসন্তর যে একটা
উচ্চারণটা সেটা আমরা এখানে পাচ্ছি না, তাই এইভাবে করলে ভালো হবে। চারিদিক, চারিদিক, নিসা রে, নিসা রে, চারিদিক ছায়ে মেঘে, নিসা রে, রে ওয়ান, রে রে। তাহলে খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে। এরপরে ওগো নে নাও খানি বাইয়ো, নোটস বাজিয়ে কি দেখো, ওগো ধানি, ওগো শব্দটা আমরা পাচ্ছি ধানি, সেকেন্ড স্ট্রিং এর দ্বিতীয় ফ্রেট চতুর্থ ফ্রেট। ওগো নে সা রে, নাও গা, খানি গা রে, বাইয়ো বাইয়ো, সেকেন্ড স্ট্রিং এর নি রে গ্লাইড নিতে স্ট্রোক করে চার নম্বর ফ্রেট স্ট্রোক করে সাত নম্বর ফ্রেট পর্যন্ত আসতে হবে। বাই ও রেসা, এখানে রে স্পর্শ স্বর, সেই জন্য রেতে ছুঁয়ে সাথে চলে আসছি, এটা সা। তোমাদের মনে পড়বে হয়তো যে একের শূন্যর সঙ্গে দুইয়ের পাঁচ মেলাতে বলেছিলাম, তাই একের শূন্য যদি সা হয় দুইয়ের পাঁচও সা। তাই আমরা এখন যে নোটস বাজাচ্ছি নি রে রেসা, এইটা রে কেন হলো, একের শূন্য সা দুইয়ের পাঁচ সা, তাহলে এখান থেকে যদি আবার সারেগামা, জাস্ট একটু তোমাদের আইডিয়াটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য দেখিয়ে দিচ্ছি, এটাও সা এটাও সা, তা সা তা রে গা মা পা ধা নি সা, আমরা সেকেন্ড স্ট্রিংয়েও এভাবে সারেগামাটা পেতে পারি। তাহলে আমরা এই মুহূর্তে যে নোটস বাজাচ্ছি নি রে রেসা, বাই ও, তাহলে আমরা যেটুকু নোটস বাজালাম, গানের যেটুকু কথা বললাম, খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে, ওগো নে নাও খানি বাইও, আশা করি তোমরা এটুকু আইডিয়া পেয়েছো। এর পরে কথা আছে তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, তুমি সা পা, সা একবারে এইখান থেকে গড়িয়ে আসতে হবে, সা পা পামা পামা পা, এখানে তীব্র মা করিমা ব্যবহার করা হয়েছে, সা পা পামা পামা পা, তুমি কোষে ধরো হাল, তুমি কোষে ধরো হাল, নোটসটা কি বাজছে, জিরো সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স সেভেন, ফ্রেট নাম্বারটা বললাম, সা পা পামা পামা পা, আমি তুলে বাঁধি পাল, পানি নিধা পামা গা, আমি তুলে বাঁধি পাল, তাহলে আমি তুলে বাঁধি পাল, পানি নিধা পা মা গা,
পা নি নি ধা পা মা গা। সেভেন ইলেভেন ইলেভেন নাইন সেভেন সিক্স ফোর। এরপরে আছে হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। হাই শব্দটা নোটসটা আছে চার থেকে ষোলো ফ্রেট, চারেও গা, আবার দেখো ষোলোতেও কিন্তু গা। এটা মধ্য সপ্তকের গা, এটা তার সপ্তকের গা, অর্থাৎ নোটসের যে চলনটা অনেকটা দূর। একটা সপ্তকের গা থেকে অর্থাৎ মধ্য সপ্তকের গা থেকে তার সপ্তকের গা পর্যন্ত স্টিলটা যাচ্ছে গা গা। নোটসটা লেখা হয় পাশাপাশি গা গা, স্পর্শ গা, অর্থাৎ এখান থেকে খুব দ্রুত স্টিলটা এখানে চলে যাবে। হাই শব্দটা পাচ্ছি, হাই হাই, চার থেকে ষোলোতে যাচ্ছি, হাই হাই। মারো গা গা, সিক্সটিন সিক্সটিন, হাই মারো মারো। রে রে ফোরটিন ফোরটিন, রে রে। টান টান শব্দটায় গ্লাইড আছে, সা থেকে পা, টুয়েলভ থেকে সেভেন, টান। বন্ধুরা তোমরা যদি এই ছোট ছোট অংশ কথাগুলি স্মরণ করে বারবার একটা অংশ প্র্যাকটিস করো, টান সা পা, তার সপ্তকের সা মধ্য সপ্তকের পা, টান, এরকম বারবার প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। এরপর কথা কি, হাইও হাইও হাইও। নোটস কি আছে, ধা রে সা, ধা রে সা, ধা থেকে রে গ্লাইড, ধা নাইন্থ ফ্রেট, রে ফোরটিন্থ ফ্রেট, সা হাই ও, এটা তিনবার আছে, হাইও হাইও হাইও। তা হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। আবার দেখো, এরপরে আবার খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, ওগোনে নাওখানি বাইও, এই পর্যন্ত বাজিয়ে আমরা স্থায়ী অংশটাকে শেষ করব। তাহলে সামগ্রিক বিষয়টা কী দাঁড়াচ্ছে আমি এই পার্ট একবার শুনিয়ে দিতে চেষ্টা করছি। এটাই খরবায়ু বয় বেগে গানটার, রবীন্দ্রসঙ্গীতের প্রথম পার্ট, স্থায়ী অংশ লেসনটা তোমাদের দিলাম। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9609191829। তোমরা যদি মনে হয় আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবে, হোয়াটসঅ্যাপে যদি তোমাদের কোনো সমস্যা আমাকে জানাও, আমি অবশ্যই সমাধানের চেষ্টা করব। কোনো কোনো বন্ধু আমি আগেও নাম্বার দিয়েছিলাম, তাই কোনো কোনো বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে জানতে চেয়েছেন কিছু,
এটা আমার কাছে বড় পাওয়া। তোমরা আমার চ্যানেলটাকে লাইক করবে, ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। প্রতিনিয়তই আমি বিভিন্ন গান, বিভিন্ন টিউটোরিয়াল দিতে থাকব। সব রকম গানের টিউটোরিয়ালই দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাকছে, ধন্যবাদ।